মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। দেশ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করে উন্নত দেশ গড়ার প্রত্যয় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানিক হোসেন পিন্নুর রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বীর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিকরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মোকাবিলা করে উন্নত দেশ গঠনই বড় চ্যালেঞ্জ। গণহত্যা নিয়ে মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জবাব দেন তিনি। এখনো তাদের হৃদয়ে পাকিস্তান, তাদের চেতনায় পাকিস্তান, তারা এমনটাই বলবে ডিজিটাল বাংলাদেশ করেছে, এবার আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব, এটাই আমাদের অঙ্গীকার। সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং আমাদের স্বাধীনতাকে। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভেদাভেদ ভুলে হৃদয়ে থাকবে বাংলাদেশ, এমন আরতি ছিল সবার কণ্ঠে। উন্নত সমৃদ্ধ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই কন্যার হাত ধরে সেই পথে হাঁটছে বাংলাদেশ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একদিন উন্নত দেশের কাতারে দাঁড়াবে বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, প্রতিটি নাগরিক ভোগ করবেন স্বাধীনতার পূর্ণ স্বাদ। জাতীয় স্মৃতিসৌধ থেকে মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ।